টাকার মেশিন, এই টাকার মেশিনের এই যে জায়গাটা আছে না, অন্ততপক্ষে সবাই চিনেন, এই জায়গাটাতে যত ঝামেলা হয় আমাদের, পেপার আটকে যায়, ঠিক আছে, এই জায়গাটাতে পেপার আটকে যায় অথবা এই দিক দিয়ে আটকে যায়। তো কেন আটকে? এক এক সময় এক একটা কারণে আটকে থাকে। তো কেন কেন আটকে এই সব বিষয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে ঘন্টাকে ঘন্টা পার হয়ে যাবে, বলা শেষ হবে না ভাই। প্যারা আর কি, ফটোকপিতে এটাই প্যারা, কাগজ আটকে যাওয়া। দেখেন এখানে চিকন চিকন সূচের মতো আছে, এক একটা কিনতে গেলে 400-500 টাকা খুঁজে, হ্যাঁ একটা স্প্রিংয়ের দাম বলে 250-300 টাকা। এই যে ড্রাম নীল কালার দেখতে পাচ্ছেন, সামান্য কালি জমে আছে ওয়েস্ট, আলসিমি করে পরিষ্কার করানো হচ্ছে না, চলতেছে চলুক, ঠিক আছে, যখন একদম বন্ধ হয়ে যাবে তখন কাজ চলবে, ওকে।